আসসালামু আলাইকুম। যারা সঠিক নিয়মে ছাদ ঢালাই করতে চান বা ছাদ ঢালাই কীভাবে করলে ভালো হবে বা কীভাবে করলে ছাদে পানি লিক করবে না বা পানি পড়বে না, এই পানি পড়ার কারণে বা ছাদে পানি লিক করার কারণে অনেক ফোন আসে বা অনেকে কমেন্টে আমাকে বলেন, তো প্রথমেই যেটা করতে হবে দেখতে হবে এক বস্তা সিমেন্টের সাথে কী পরিমাণ বালু এবং কুয়া দিতে হয়, ওইটাও কিন্তু আপনারা হিসেব করে দিতে হবে, না হয়তো বা ওই কারণেও আপনার পানি লিক করতে পারে। তো আমরা এক বস্তা সিমেন্টের সাথে যেই পরিমাণ বালু দেই, তিনটা বালি এবং পাঁচটা কুয়া দেই, তো ওইটাও পাঁচটা কুয়া দেওয়া হয় এবং তিনটা বালু দেওয়া হয়। তিনটা বালুর মধ্যে কিন্তু দুইটা বালু দেওয়া হয় সিলেকশন বালু, যেটা মোটা বালু, আর একটা দেওয়া হয় লোকাল বালু। হয়তো লোকাল বালু অনেক জায়গায় লাল হয় বা অনেক জায়গায় সাদা হয়, তো আমাদের এখানতে কিন্তু লোকাল বালিটা লাল বালি, তো লাল বালি দেওয়া হয় এক টুকরি এবং দুইটা দেওয়া হয় সিলেকশন বালু, আর পাঁচটা দেওয়া হয় কুয়া, আর একটা সিমেন্ট দেওয়া হয় এক বস্তা সিমেন্ট। তো এখানে টুকরি, যেই টুকরিগুলো দেখতেছেন ওইটা কিন্তু বেশি বড়ও না আবার একটু ছোটোও না, মাঝারি টাইপের। তো আপনারা যদি এখন অনেকে বলতে পারেন যদি আমরা সিলেকশন বালু দিয়ে দেই আর শুধু লোকাল বালু না দেই তাহলে কী হবে, আসলে ভাই নাহলে মশলাটা মিক্স হবে না। তো আপনার মশলাটা মিক্স হওয়ার জন্য আর ফিনিশিং ভালো হওয়ার জন্য আপনি অবশ্যই লোকাল বালু একটা দিতে হবে, আর অবশ্যই একজন লোক দাঁড়াইল থাকতে হবে যে পাঁচটা এবং তিনটা বালু সঠিকভাবে দেওয়া হয় কিনা, না হয়তোবা ওইখানেও একটা কুয়া বেশি হয় বা দুইটা বালু কম হয়। যদি কুয়া বেশি হয় তাইলে আপনার পানি লিক করার সম্ভাবনা বেশি থাকবে, আর যদি বালু আপনার বেশি দেন তাইলে দেখা যাবে আপনার কাজের ফিনিশিং ভালো হবে কিন্তু ডালাইটা শক্ত হবে না। সেই ক্ষেত্রে একজন লোক, যে মশলা মিক্সারের সময় অবশ্যই একজন লোক থাকতে হবে। আপনারা চিন্তা করতে হবে যে ভাই টাকা যদি আপনার একটু বেশিও খরচ হয় তাইলে কিন্তু বিল্ডিংটা আপনার, বিল্ডিংটা সারা জীবনের স্বপ্ন থাকে একজনের, যে বিল্ডিংটা বানানোর জন্য আসলে স্বপ্ন থাকে যে আমি একটি বিল্ডিং বানাবো, এই বিল্ডিংটা আসলে যাতে সুন্দরও হয় মজবুতও হয়। আপনি সুন্দর চেয়ে কিন্তু মজবুতটা হলো আসল বিষয়, আপনি যদি সুন্দর হয় মজবুত যদি না হয় তাহলে আপনি সুন্দর দিয়ে কী করবেন? তো সবচেয়ে বড় বিষয় হলো আপনার দুটোটাই, আপনি সুন্দরও হতে হবে আবার মজবুতও হতে হবে। তো মজবুত যদি আপনি করতে চান তাহলে আপনি টাকার চিন্তা করলে হবে না। অনেকে বলে আমি কম টাকায় কীভাবে করবো, আপনি কম টাকায় করতে গেলে আপনার জিনিস ভালো লাগাইতে পারবেন না, তো সেই ক্ষেত্রে তো আপনার সমস্যা হইতেই পারে। তো যেই বিষয়টা আসলে অনেকে যে এখানে পানি লিক করার কিন্তু দুইটা কারণ থাকে, একটা কারণ হলো মাল মিক্সিং না হওয়ার কারণে, মিক্সিং বলতে কংক্রিট যদি বেশি হয় তাহলে আপনি পানি লিক করবে, কারণ তখন গিয়ে দেখবেন মশলাটা মিলে না, পাট্টা বাড়ি দেন বা মিলে না, ওই রকম কিছু হয়। আর দ্বিতীয়ত হলো ভাইব্রেশনটা আপনি সঠিকভাবে দিতে হবে, তারপর আপনার যে আমরা পাট্টা বাড়ি দেই, যে পাট্টাটা বাড়ি দেই ওইটাও আপনার মিলতে হবে। অনেক সময় দেখা যায় আমরা কী করি যে পাট্টা বাড়িটা মিলে না, মিলে না বলতে আমরা হালকা বাড়ি দিয়ে কিন্তু ইয়ে আসি, কিন্তু ওইটা না মিলার কারণে দেখা যায় কুয়াগুলা বাইসা থাকে বা ফাঁক ফাঁক থাকে, ওইখানে কিন্তু পানি লিক করে বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা এই ফাট্টা বাড়িটা যেটা দেওয়া হয়, যে আমরা ফাট্টা যে দুইজনে বাড়ি দেওয়া হয় ওইটা সঠিকভাবে দিতে হবে। অনেক সময় দেখা যায় আমরা মাল ডালাই করছি, বাইবেটর সঠিকভাবে হয় নাই কিন্তু মালও মিক্সিং হয় নাই, কংক্রিট বাইয়ে রয়েছে বা কোদাল দিয়ে, আমরা যে কোদাল দিয়ে টানি ওই কোদাল দিয়ে টান দেওয়ার কারণে এক জায়গায় কিন্তু কুয়াগুলো এক জায়গায় দলা হয়ে যায়। তো এক জায়গায় যদি দলা হয়ে যায় ওইখানে যদি আপনার এই কুয়াগুলো এক জায়গায় বেশি থাকে তাহলে ওইখানে কিন্তু আপনার পানি লিক করার সম্ভাবনা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা কুয়া যাতে এক জায়গায় দলা না হয় কোদাল দিয়ে টান দেওয়ার সময় ওইটাও আপনাকে খেয়াল করতে হবে। আর আমরা যতটা বিল্ডিংয়ে ছাদ ঢালছি এই পর্যন্ত আল্লাহর রহমতে কোথাও যে পানি লিক করা ওইরকম কোনো কিছু আমরা হয় নাই। তো পানি লিক করার একটাই কারণ বা দুইটা কারণ আমি বললাম, যে মাল মিক্সিংয়ের সময় হয়তো কুয়া বেশি হয় আর ডালাই দেওয়ার সময় হয়তো ফাট্টা যেই বাড়িটা দেওয়া হয় ওইটা হয়তো আপনার সঠিকভাবে মিলে না, ওই কারণে আপনারা ওই দিকে পানি লিক করে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই নজর রাখতে হবে আর দেখতে হবে যে সব জায়গায় ঠিক আছে কিনা, আর যখন ডালাই দেওয়া হয় যাতে সিটটা সবসময় ভিজা থাকে, যে আমরা সিট যে থাকে ওইটা সবসময় পানি দিয়ে ভিজাইতে হবে, আর সবসময় কোনো দিক দিয়ে যাতে কোনো পাকা না থাকে এক জায়গায়, যাতে কুয়াগুলা জমাট না থাকে ওইটা আপনার খেয়াল করতে হবে। আর পানিটা আপনি পরের দিন তো হয়তো হালকা ছাদ ভিজিয়ে তারপর ওই সাইডে বাঁধ দিয়ে রাখতে হবে যে পানি আটকানোর জন্য, তারপর আপনারা গ্যারাটিন দিয়ে দিলেন। যদি আপনি এর উপরে আরও সাথে সাথে আরও একতলা দুইতলা করেন তাহলে আপনার গ্যারাটিন দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর যদি আরও এক দুইতলা না করেন যে আমি একতলাই করবো অবশিষ্ট আর পরবর্তীতে এখন আর করবো না, হয়তো দুই চার পাঁচ বছর পরে করবো, তাহলে উপরে একটা পাতলা গ্যারাটিন দিয়ে দিবেন, পাতলা করে দিবেন, আপনি হয়তো ঘন দেওয়ার দরকার নেই। যদি আপনি বেশি ঘন দেন হয়তো কাজ ফিনিশিং সুন্দর হবে, গাঁথাগুলা বা পাড়াগুলা এইগুলো একচিন হবে, কিন্তু আস্তে আস্তে দেখাবে ওইটা ওইটা যাবে, তো আপনার পাতলা করে দিবেন, দিলে পরে সব জায়গায় সুন্দরভাবে ওই গুলাগুলা থাকবে। তো
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।